একদিন এখানে ছিল রক্ত লাল ফুলের বাগিচা, সেই থেকে এই জায়গার নাম লালবাগ। কালার নষ্ট হয়ে গেছে, ভালো লাগতেছে। ইতিহাসের ধারাবে আজও ঢাকার রাজধানী, বিশ্বের ইতিহাসে অনন্য এক মুক্তিযুদ্ধের অর্জন, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, তারই রাজধানী এই ঢাকা। দিল্লির মাঝখানে মুঘল সম্রাট জাহাঙ্গীর, সারা ভূ ভারতে মোগলের ক্ষমতা বৃদ্ধি ও বিস্তার যখন গগনস্পর্শী, বাংলায় তখন ভারত ভূঁইয়া, সেই ভারত ভূঁইয়াদের বসে আনবার জন্যে সম্রাট জাহাঙ্গীর তার দুধ ভাই শেখ আলাউদ্দিন ইসলাম খান চিশতিকে 1608 সালে সুবে বাংলার সুবেদার করে পড়েন। বিখ্যাত দরবেশ শেখ সেলিম চিশতির নাতি ইসলাম খান, বীর যোদ্ধাও তিনি। বাংলায় মোগলের বিজয় ধ্বজা তিনি উড়িয়ে দেন। সুবে বাংলার রাজধানী স্থাপনের জন্যে তিনি নদীর পর নদী পাড়ি দিতে থাকেন। সুবেদার ইসলাম খান বজ্রায় বিজয় নিশান উড়িয়ে শাহী বজ্রার বহর নিয়ে চলতে চলতে 1610 সালে ছোট্ট এক জনপদে এসে নোঙর ফেলেন। প্রায় একটি গ্রাম, নাম তার ঢাকা। সব দিক থেকে জায়গাটি রাজধানী স্থাপনের জন্য উপযুক্ত বলে মনে হয় ইসলাম খান। সমগ্র বাংলার এই প্রথম রাজধানী হল ঢাকা। ইসলাম খান ঢাকায় যেখানে তার বাজরা থেকে নামেন, ঢাকায় পা রাখেন প্রথম যেখানে, সঙ্গীতের কাব্যিক বর্ণনায় যেন চাঁদের আলো নামে ধরণীতে, সেই থেকে এই জায়গার নাম চাঁদনী ঘাট, আজও সেই নাম রয়েছে। ঢাকা ভুলেনি ইসলাম খানকে, আজও ইসলাম খান নামেই পুরনো ঢাকার ব্যস্ততম একটি মহল্লার নাম ইসলামপুর। ইসলাম খান হাতেই গড়ে ওঠে মোগলের সুবা বাংলার যে রাজধানী ঢাকা, তার নাম পাল্টে সম্রাটের নামে তিনি ঢাকার নতুন নাম রাখেন জাহাঙ্গীরনগর। সে নাম আজ ইতিহাসের পাতায়। আমি ভুলিনি সেই ইতিহাস।
আমি দেখেছি, আমি দেখেছি এই দুর্গের পত্তন, এই দুর্গের নির্মাণ, এই দুর্গের পরিত্যাগ ও উচ্ছন্নতা, রক্তপাত আমি দেখেছি। কত সুবেদার, আমিরমরা, শাহজাদা, শাহজাদী, উৎসব, আনন্দ, আরো আরো কত কিছু। শাহজাদা মোহাম্মদ আজম শাহকে বাংলায় পাঠালেন সুবেদার করে। এই নদী পাড়ে ঠিক এইখানে ছিল বিশাল এক ফুলের বাগান, ফুলে ফুলে লাল, তাই একে লালবাগ। আর এই লালবাগে শাহজাদা আজম একটি দুর্গের নির্মাণ কাজ শুরু করেন। সম্রাট পিতা ঔরঙ্গজেবের নামে দুর্গের নাম তিনি রাখেন কিল্লা আওরঙ্গাবাদ, কিন্তু সে নাম নথিপত্রেই থেকে যায়। লোকেরা জানে তাকে সেই লাল ফুলে ছাওয়া বাগিচা ঘেরা মহল্লার নামে কিল্লা লালবাগ। শাহজাদা আজম লালবাগে কোনো সামরিক দুর্গ বানাতে চাননি, তিনি চেয়েছিলেন শান শওকতে বাস করবার জন্যে নদীর তীরে মনোরম একটি শাহী প্রাসাদ, আর সেই প্রাসাদটিকে রক্ষা করবার জন্যই নদীর পাড় ঘিরে প্রাকার ও নজরদারির জন্যে বুরুজ। প্রাকারের পূর্ব পশ্চিম দৈর্ঘ্য প্রায় 2000 ফুট, উত্তর দক্ষিণে প্রায় 800 ফুট। দক্ষিণে নদীর মুখে শান্তি পাহারার জন্যে বুরুজের পর বুরুজ নির্মাণ কাজ চলতে থাকে। মানুষ ভাবে এক, হয় আর এক, দুর্গ তখনও সম্পূর্ণ হয়নি। এরই মধ্যে অকস্মাৎ সম্রাট ঔরঙ্গজেব জরুরি তলব করে পাঠালেন শাহজাদা আজমকে দিল্লিতে। দুর্গ পড়ে রইল অসমাপ্ত। অসমাপ্ত রইল এই দুর্গের সবচেয়ে পরিচিত মুখ, দক্ষিণ পূর্ব কোণের সেই তরুণটা। মোগল স্থাপত্যের সকল বৈশিষ্ট্য নিয়ে গড়ে উঠলেও এটি রয়ে যায় অসমাপ্ত। শাহজাদা আজমের বিদায়ের দিনে এই তরুণী কি বেজে উঠেছিল রুখসাদের নামাজ। ১৬৭৯ সালে দ্বিতীয়বার সুবেদার হয়ে এলেন শায়েস্তা খান, সেই শায়েস্তা খান যার নাম কিংবদন্তি হয়ে আজও জেগে আছে বাগানের মনে। তার আমলে চালের দাম এতই সস্তা হয়েছিল যে টাকায় 8 মণ চাল পাওয়া যেত। বাংলা ছেড়ে যাবার সময় তিনি নাকি একটি দরওয়াজা তালা দিয়ে বন্ধ করে গিয়েছিলেন এই বলে যে তারপরে আর যদি কোনো সুবেদার তার শাসন আমলে টাকায় 8 মণ চাল খাওয়াতে পারেন তবে তিনি যেন এই দরওয়াজা খোলেন। শায়েস্তা খান সুবেদারি নিয়ে বাংলায় রওনা হওয়ার সময়
সম্রাট ঔরঙ্গজেব তাকে দুর্গের স্বত্ব দান করেন, আর সেই সঙ্গে শাহজাদা আজম তাকে অনুরোধ করেন বাংলার সবুজ জমিনে বুড়িগঙ্গা দরিয়ার কিনারে আনন্দে আমার বাংলায় দিন কাটাব বলে আমি যে কিল্লার পত্তন করেছিলাম শেষ করতে পারিনি, আপনি সেটা সম্পূর্ণ করবেন। শায়েস্তা খান খুশি মনেই অনুরোধটি শুনেছিলেন। শায়েস্তা খানের কন্যা পরিবেবীর সাথেই যে শাহজাদা আজমের বিয়ে হওয়ার কথা হয়ে রয়েছে। দুর্গের অসমাপ্ত কাজ শুরু করলেন। কিন্তু এই দুর্গের ভাগ্যেই যেন লেখা রয়েছে এই লিপি শুরু হবে শেষ হবে। শায়েস্তা খান শেষ করতে পারলেন না। তার প্রিয় কন্যা শাহজাদা আজমের বাগদত্তা পরিবেবী হঠাৎ ইন্তেকাল করেন। শোকের মাতম উঠে সারা ঢাকায়, লালবাগের লাল ফুলের বাগিচা শুকিয়ে যায়। লোকে বলে কন্যার অকাল মৃত্যুর শোকে দুর্গটিকে অপয়া মনে করে শায়েস্তা খান দুর্গের নির্মাণ কাজ বন্ধ করে দেন। দুর্গের চত্বরেই কবর দেওয়া হয় পরিবেবীকে, আর তাঁরই গোড়ের উপর গড়ে উঠেছে পরিবেবীর মাগমারা বা সমাধি সৌধ। সন্ধ্যার আকাশে প্রার্থনার মতো মানবশোকের বিষণ্ন পুষ্পের মতো ভাবগম্ভীর এই সমাধি সৌধ। এই সমাধি সৌধের জন্য শায়েস্তা খানের আদেশে আনা হয়েছিল রাজমহল থেকে কুষ্টি পাথর, চুনার থেকে বেলে পাথর, জয়পুর থেকে সাদা মার্বেল। ভেতরে অলঙ্করণের জন্য সুদূর জার্মান থেকে আনা হয়েছিল অলঙ্কৃত চার কোণে চারটি মিনার, মাঝখানে গম্বুজ, তামা দিয়ে ঢাকা সোনালি রঙের কাজ ছিল সারা গম্বুজে। গম্বুজটির সোনালি তুতি ছড়া সমাধির সঙ্গে ঢোকার জন্য চারটি দরজা, তিনটি দরজা ঢাকা ছিল সূক্ষ্ম কারুকাজ করা মার্বেল পাথরের জন্য। দক্ষিণের প্রবেশ পথের দরজা অলঙ্কৃত চন্দন কাঠ দিয়ে। জীবন আর মৃত্যু পাশাপাশি বিবি পরীর সমাধি সৌধের প্রত্যেকেই শাহী দরবার, তার পেছনে হাম্মাম খানা অর্থাৎ গোসলখানা। শাহী দরবারের ইমারতটি বসবাসের জন্য ব্যবহৃত হত এবং তার পূর্বেই ছিল একটি দিঘি। পশ্চিম দিকে তাকালেই তো বিবি পরীর সমাধি সৌধ। কত প্রভাত কত সন্ধ্যায় তিনি দরবার হলের ঝরকায় বসে অবলক তাকিয়ে থেকেছেন প্রিয়তমা কন্যার সমাধির দিকে।
শায়েস্তা খানের চোখ সজল হয়ে উঠত। তখন আমি বুড়িগঙ্গা দুর্গের পার ঘেঁষে বয়ে চলেছি। আমার স্রোতধারায় যেন স্নেহার্দ্র পিতার চোখের অশ্রু মিশে আছে। ওই যে মসজিদ, পরিবীর সমাধির সঙ্গে পশ্চিমে সম্রাট ঔরঙ্গজেবের নাতি ঢাকার সুবেদার শাহজাদা আজিম শাহ 1703 সালে ঢাকা ছেড়ে যাওয়ার সময় পুত্র ফররুখ শিয়ারকে ঢাকায় রেখে যান তার প্রতিনিধি হিসেবে। সেই ফররুখ শিয়ার এই মসজিদটি নির্মাণ করেন। 3 শতাব্দী পার হয়ে গেছে, অবিচ্ছিন্নভাবে আজও নামাজেরা আসেন এখানে নামাজ আদায় করতে। আজও এই মসজিদ থেকে নিত্য 5 বার আজানের সুমধুর ধ্বনি শুনতে পায় নগরবাসী। এই অসমাপ্ত লালবাগ দুর্গ হয়ে ওঠে মুঘল সৈন্যদের ছাউনি। মুর্শিদ কুলি খান 1707 সালে বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে নিয়ে যাওয়ার পর ঢাকা যেমন ম্লান হয়ে পড়ে, তেমনি এই দুর্গ অযত্নে অবহেলায় ভগ্নদশা পায়। যেখানে একদিন সুবাসিত পানির নহর হইত, দেখিতে যেখানে কুকে থাকত লাল পদ্ম, সেই দেখি শ্যাওলায় বুঝে আসে। পানি দুর্গন্ধময় হয়ে ওঠে, বাদুর বাসা বাঁধে তরুণে, নহবতের মধুর সঙ্গীতের বদলে হাওয়া করে হাহাকার। সেই হাহাকার দীর্ঘায়িত হল 1757 সালে পলাশীর প্রান্তরে বাংলা বিহার উড়িষ্যার স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার ইংরেজদের কাছে পতনের মধ্য দিয়ে। সেই ইংরেজের দুর্দণ্ড প্রতাপের শাসন চলছে। ইংরেজ সেনাবাহিনীর ছাউনি ছিল পুরনো পল্টনে। 1853 সালে ইংরেজ তার সেনা ছাউনি পুরনো পল্টন থেকে সরিয়ে নিয়ে আসে লালবাগ দুর্গে। দক্ষিণের প্রাকার ঘিরে গড়ে ওঠে সেনানিবাস। এই সৈনিকদের প্রায় সবাই দেশীয় হলেও তাদের কাপ্তান ছিল ইংরেজ। 1857 সাল জেগে ওঠে দেশীয় সিপাহীরা ইংরেজ শাসনের বিরুদ্ধে, বিদ্রোহের হয়ে শুরু, ছড়িয়ে পড়ে দিল্লি, কানপুর, মেরাট, সারা ভারতবর্ষে। তার ঢেউ এসে লাগে ঢাকাতে। পলাশীর যুদ্ধে ঠিক 100 বছর ইংরেজ শাসন খতম করতে এই দুর্গের দেশীয় সিপাহীরা বন্দুক ঘুরিয়ে ধরে ইংরেজের মুখে। বিপ্লবী সিপাহীদের নিরস্ত্র করে দুর্গের দখল নিতে মার্চ করে অগ্রসর হয় ইংরেজ বাহিনী। তাদের বিরুদ্ধে লড়াই দেওয়ার জন্য সিপাহীরা বিবিধরীর সমাধি সৌধের সম্মুখে টেনে আনে কামান। সে একদম যুদ্ধ। কিন্তু বিজয় আসেনি সিপাহীদের। শক্তিধর ইংরেজি সেদিন বিজয়ী হয়।
বেয়নেটে বর্ষায় খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করা হয় যুদ্ধ ক্লান্ত সিপাহীদের। এই দুর্গ, এই সমাধি সমুদ্রের চত্বর, ওই হামাম খানার মেঝে, ওই মসজিদের আঙিনা ভেসে যায় সিপাহীদের লাল রক্তে। এই মাটি অতীতের সেই বাগিচার লাল ফুল থেকে নয়, দেশপ্রেমিকের লাল রক্ত মেখে নতুন ব্যঞ্জনায় হয়ে ওঠে লালবাগ। লালবাগ স্বাধীনতা কামনার প্রতীকে পরিণত হয়। পরাজিত যে সিপাহীরা তখন বেঁচে ছিল তাদের ধরে ধরে ফাঁসি দেয় ইংরেজ। পুরানো ঢাকার আড্ডাঘর ময়দানে তখন ছিল বড় বড় বৃক্ষ, সেই সব বৃক্ষ থেকে ফাঁসিতে ঝুলানো হয় সেদিনের সেই বিপ্লবের বীর সিপাহীদের। 1857 স্মরণে শেষ মোগল সম্রাট বাহাদুর শাহর নামানুসারে এই ময়দানের নাম রাখা হয় বাহাদুর শাহ পার্ক। আমি নদী, বুড়ি গঙ্গা, বীর শহীদের রক্তে লাল হলো আমার বুকের স্রোতস্বিনী জল। লালবাগ আরো একবার তাজা রক্তে লাল হয়ে উঠেছিল 1948 সালে, তখন পাকিস্তান সত্য হয়েছে। লালবাগে ছিল পুলিশ ব্যারাক, তখনকার সরকারের বৈষম্যমূলক আচরণে গর্জে উঠেছিল লালবাগের ছাউনিতে অবস্থানরত বাঙালি পুলিশ। তখন জেনারেল আইয়ুব খান, যিনি 1958 সালে সারা পাকিস্তানে সামরিক শাসন জারি করেন, তিনি ছিলেন ঢাকা সেনাবাহিনীর প্রধান। সেই জেনারেল আইয়ুব লালবাগে মিলিটারি নামিয়ে গুলি চালিয়ে হত্যা করে বাঙালি পুলিশদের। আরো একবার শহীদের লাল রক্তে লালবাগ হয়ে উঠে অনন্য এক লালবাগ। বাঙালি পড়ে থাকবার নয়, বলবীর চির উন্নত মানুষের। 1857 সাল ব্যারাকপুর, স্বাধীনতার স্বপ্নে জেগে উঠেছিল বীর সিপাহীরা 5ই মার্চ তারিখে। আর 1971 সালের 7ই মার্চ তারিখে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের স্থপতি, মুক্তিযুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বজ্রকণ্ঠে উচ্চারণ করেছিলেন, অর্জিত হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। নীল আকাশে গর্বিত পতাকা ওড়ে বাংলার সবুজ প্রান্তরে উদিত সূর্যের লাল রং ধারণ করে, সেই সূর্যের লাল রঙের ভিতরে আমরা অনুভব করি 71-এর 30 লক্ষ শহীদের রক্ত, বঙ্গবন্ধুর বুকের রক্ত। নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই, উদিত সূর্যের সেই রক্তলাল বিভা, তার ভেতরে মিশে আছে লালবাগ দুর্গে
1857 সালে ইংরেজদের হাতে নিহত শহীদ বীর সিপাহীদের রক্ত। আমি নদী, ভরি গঙ্গা, বহে চলেছি ইতিহাসের কণ্ঠস্বর হয়ে। একদিন দুর্গের পা ছুঁয়ে বহে যেতাম, আজ অনেকটা দূরে, তবু ওই দূর থেকেই আমি দেখছি আপনারা এসেছে লালবাগ দুর্গে। ওই রক্তলাল সূর্য আঁকা জাতীয় পতাকার নিচে এই দুর্গ চত্বরে আপনারা দাঁড়িয়ে অতীতের লাল ফুলের বাগিচা নয়, শহীদের লাল রক্তেই গরিয়ান মহিয়ান সার্থক নাম লালবাগ।